এখন আরেকটা উদাহরণ দিচ্ছি, সূরা বাকারা যে আয়াতটা পড়েছিল ওই আয়াতের তর্জমা করো, আয়াতটা আগে শোনার আগে উদাহরণটা শোনো, খালি হ্যাঁ না বলবেন তাই দেখবে কি হলো। সেটা হচ্ছে যে নাস্তিকরা বলছে, নাস্তিকরা এটা আমার কথা না, নাস্তিকরা বলছে ওগো দেশের লোক এই কোরআনকে আমেরিকা জাপান থাইল্যান্ড বাহরাইন বিখ্যাত বিখ্যাত দেশের বৈজ্ঞানিকরা এই কোরআন কিনে গবেষণা করে 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 অনেক উন্নত। আপনারা কি বলছেন, ঠিক বলেছে না ভুল বলেছে? কথা বলে না রে ভাই, ঠিক বলেনি? আপনারা জানেন না আজ থেকে চার বছর তিন বছর এরকম হবে, কলম পত্রিকায় দেখছিলাম যে জাপানের বিজ্ঞানীরা কোরআনের জান্নাতের বিবরণ পড়ে জান্নাতের মতন পার্ক বানিয়েছে। কোনদিন হবে না, হতেই পারে না, কিন্তু তারা প্রচেষ্টা করেছে যে জান্নাতের মতন পার্ক। বিখ্যাত বিশ্বের বিজ্ঞানীরা কোরআনকে রিসার্চ করে করে অনেক কিছু বানাতে পেরেছে, পেরেছে। তো নাস্তিক যখন বলছে পেরেছে কেন, আলেমুল্লাহ বাবা শুনে এটা বলছে পেরেছে কেন, বলছে নিশ্চয়ই তারা কোরআনটা বুঝেছে বলেই পেরেছে। ভারতের মুরব্বী সাহেবরাও তো কোরআন পড়ছে, বুঝছে না? এরা কেন কোরআন দিয়ে আজ পর্যন্ত কিছু আবিষ্কার করতে পারছে না? তখন নাস্তিক বলছে শোন, আসলে ভারতবর্ষের মুরব্বী সাহেবরা কোরআনটা বুঝতেই পারে না, যা বুঝেছে বিজ্ঞানীরা বুঝেছে তাই বানাতে পেরেছে। মুরব্বীরা যদি বুঝতো তাহলে মুরব্বীরাও বানাতে পারতো। ষোলো আলা দাবি, বুঝতে পারেননি কথা, বুঝেননি ষোলো আলা দাবি, তাহলে ওকে একটু কি করে বুঝাবেন? আমি আপনাকে বুঝিয়ে দিই আয়াতটার সঙ্গে রিলেটিভ সম্পর্ক আছে, তার কি টাকা। আপনার আমার সঙ্গে বলতে পারবেন কি বললাম? টাকা, টাকার দুইটা ভাগ আছে, কয়টা ভাগ? একটা দশ টাকা বার করেন আমি দিকে দিচ্ছি, সর্বপ্রথম আসামের ভাষা লেখা আছে, কি লেখা থাকে বলতো? দশ টাকা, টাকা না, দশ টাকা, এহর টাকা, পাঁচশ টাকা, পানহর টাকা, এরকম শ লয় দাদি পশ দিনটা শকে আমাদের দেশে বলে দিনটা হ, দশ টাকা। টাকার দুটা ভাগ আছে, একটা কয়েন, কয়েন দু টাকা পাঁচ টাকা এক টাকা দশ টাকা, এটা কি বলে, কি বলে কয়েন কয়েন, আরেকটা বলে নোট, নোট কাগজ এক টাকা, একশো টাকা, পাঁচশো টাকা, ভাত দু হাজার টাকা, এগুলো কয়েন, এই খুচরো এই নোট। এখন একটা চালাক লোক, বোকা চালাক, বোকা চালাক কি করে জানেন, ওই দু হাজার টাকার লাল লাল নোট, নোট নোট ওতে আগুন ধরিয়ে দিয়েছে, এক কোটি টাকাটা আগুন ধরিয়ে দিয়েছে, যে চা গরম করে খেয়েছে আর হাসছে, বলছে আমি টাকার হক আদায় করলাম। বলে লোকটা পাবার না, টাকাটা আমি ধরিয়ে চাপ রেখে চলবে যে টাকার হক আদায় করলে ভালো, পাগল পাগল। ওকে কি বলে, আরে খেপা চা করার জন্য টাকা নাই, চা করার জন্য দুনিয়াতে পেপার কাগজ এসেছে, ঠিক কিনা বলে? কিন্তু এখন যে হুজ যদি করে বলে না আমি টাকা দিয়ে চা করবো, করা যাবে না, যাবে না? কোরআন পৃথিবীতে বৈজ্ঞানিকের জন্য আসেনি, আমি বলছি না কোরআনে বৈজ্ঞানিক তথ্য নাই, আছে বিলকুল আছে, কিন্তু কোরআন সেজন্য আসেনি।
টাকা যেমন চা করার জন্য আসেনি কিন্তু চা করা যাবে, কোরআন এবং বৈজ্ঞানিক তথ্যের জন্য আসেনি কিন্তু বের করলেও করা যাবে, ঠিক না? বলেন ছোট্ট করে বলে যে এবার দাবি যদি তাই হলো বলবেন কেউ বাদ যাবেন না, তিনি যতটা কোরআন বুঝেছিলেন ওনার মতন পৃথিবীতে দ্বিতীয় কেউ কোরআন বুঝতে পারবে না। তিনি যতটা বুঝেছিলেন তিনার মতন বুঝার ক্ষমতা পৃথিবীতে আর কারো হবে না। তিনি যেটা বুঝেছিলেন নিখুঁত বুঝেছিলেন, আমার বুঝের ভুল থাকতে পারে, ইনাদের মতন আলেমদের ভুল থাকতে পারে, কিন্তু আমার নবীজি যেটা বুঝেছিলেন তিনার বুঝের কোন ভুল ছিল না। বিজ্ঞানীরা বলছে মুরগিরা বানাতে পারেনি তার মানে বুঝে নাই। এবার আপনারা বলেন নবীজি কোরআনে এতটা বুঝেছিলেন, এত কোরআন বুঝলে তারপরেও বানাতে পারলো না, নাস্তিকদের কথা অনুযায়ী তবে কি তাই আমার নবী কোরআন বুঝে না? তাই যদি হয় তাহলে আমার নবীও কোরআন বুঝেনি? না না না, বিলকুল ভুল, বিলকুল ভুল। কাকা দিয়ে চা করে খেতে চাইছে আর অন্য কিছু না। বন্ধুরে আমার, আমার নবী কোরআন দিয়ে কি বানিয়েছে একবার ভালো করে শোনে না? আমার নবী কোরআন দিয়ে কি বানিয়েছে? হযরতে উমারের মতন মাতালকে মসজিদে ভরতে পেরেছে, বড় বড় সুদারদেরকে মসজিদে ভরতে পেরেছে, যেহেতু কোরআন নিজেই বলছেন হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়াতের জন্য এলাম। কোরআনের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নম্বর 2 পারা নম্বর 2 রুকু নম্বর 21 লাইন নম্বর 12 আয়াত নম্বর 177 এর ভিতরে মধ্যখানে একটা কথা আল্লাহ বলেছেন কি? ওয়াল কিতাব, এর অর্থ এক নয় একের অধিক দ্বিবচন। ওয়াল কিতাব বামানা, আমার যত আসমান কিতাব আছে রে ওই কিতাবগুলির উপরে আমি বোঝানোর জন্য এক বচন ব্যবহার করছি। ওয়াল কিতাব বামানা ওয়াল কোরআন, এই কোরআনের উপরে আল্লাহ বলছেন এই কোরআনের উপরে ইমান, এই কোরআনে কোনো ভেজাল নাই, এই কোরআনে কোনো সন্দেহ নাই, এই কোরআনের উপরে তোদের ইমান রাখতে হবে। মক্কার মুশরিকেরা মুজরিমের দল তারা কবিজিকে কবি বলেছিল, কবি বলে আখ্যায়িত করেছিল, আর তারা বলেছিল এটা আল্লাহর নয় এটা নবী মুহাম্মদ বানিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের জবাব দিতে গিয়ে বললেন ওরে মুশরিকের দল, ও মুজরিমের দল তোমরা শুনে লাও, যদি তোমরা বলে এটা মুহাম্মদ বানিয়েছে, মুহাম্মদ একজন মানুষ তোমরাও তো মানুষ, মুহাম্মদ যদি পুরো কোরআন বানাতে পারে তোমরাও কেন বানাতে পারছো না? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদেরকে বলে ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিছলিহি ওয়াদউ শুহাদা, ওরে মুশরিকের দল যদি তোমরা বলো এটা মুহাম্মদ বানিয়েছে, মুহাম্মদ একজন মানুষ, সে যদি পুরো কোরআন বানাতে পারে দাবি করছ, তোমরাও তো মানুষ, তোমরা কেন বানাতে পারছ না? তিরিশ পারা বানাতে হবে না, হবে না, এক পারা বানাও, এক সুরা বানাও, এক আয়াত বানিয়ে দেখো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা
প্রকৃত সত্য হয়ে থাকা পৃথিবীতে কেউ কুরআন বানাতে পারেনি, ভবিষ্যতে কেউ পারবে না। কিতাব আমার কিতাব গুলির উপরে কোরআনের উপরে ইমান।